নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একবার স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গে আশা কর্মী নিয়োগ শুরু হলো যেখানে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে তেরোই সেপ্টেম্বর দু তারিখ পর্যন্ত অর্থাৎ এই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশান পুরোপুরি কমপ্লিট করতে হবে এবং তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতায় যেখানে বিভিন্ন লোকেশনের তরফ থেকে বিভিন্ন বিজ্ঞপ্তি জারি হয়েছে এবং সেই সম্পর্কে আজকে সম্পূর্ণ ডিটেলে আলোচনা করব অর্থাৎ তোমরা কীভাবে অ্যাপ্লিকেশান করতে পারবে সিলেকশান প্রসেস কি রয়েছে কোন কোন লোকেশনের তরফ থেকে বিজ্ঞপ্তিগুলি জারি হয়েছে সেই সম্পর্কিত প্রত্যেকটি তথ্য নিয়ে আলোচনা করব তো তাই সম্পূর্ণভাবে ভিডিওর দেখতে থাকো যা যারা ভিডিও দেখছো প্রত্যেকে লাইক করে দেবে শেয়ার করে দেবে এবং তার পাশাপাশি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য অর্থাৎ এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের আইসিডিএস আশাকর্মী এবং আরও বিভিন্ন চাকরি বিজ্ঞপ্তি মতো পেয়ে যাবে তো দেখো আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি যেখানে শুরুতেই তোমাদের জেনে রাখি যারা যারা এখানে অ্যাপ্লিকেশান করবে তোমাদের অবশ্যই হতে হবে বিবাহিতা কিংবা বিধবা কিংবা বিবাহ বিচ্ছিন্ন মহিলা হতে হবে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে এবং তার সাথে সাথে যে সমস্ত জায়গার তরফ থেকে বিজ্ঞপ্তিগুলি জারি হয়েছে সেই সমস্ত জায়গার স্থায়ী বাসিন্দা হতে হবে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে এবং তাছাড়াও দেখো বয়সের ক্ষেত্রে এখানে বলা হচ্ছে তিরিশ থেকে চল্লিশ বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে যদি তুমি জেনারেল প্রার্থী হয়ে থাকো তাহলে এবং যদি তুমি এস সি হয়ে থাকো তাহলে বাইশ থেকে চল্লিশ বছর পর্যন্ত অ্যাপ্লিকেশান করতে পারবে এবং এই বয়সের লিমিট ক্যালকুলেট করা হবে তেইশ আট দু হাজার চব্বিশ ডেট অনুযায়ী অর্থাৎ এই নির্দিষ্ট ডেটে মিনিমাম এবং ম্যাক্সিমাম বয়সের মধ্যে থাকতে হবে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে এবং দেখো এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা অর্থাৎ যদি তুমি মাধ্যমিক পরীক্ষায় পাস করে থাকো এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে অথবা যদি তোমাদের উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকে তবু তুমি এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে অর্থাৎ মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান পোস্ট গ্র্যাজুয়েশান প্রত্যেকে এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে এবং দেখো যদি তোমাদের উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকে সেক্ষেত্রে কিন্তু তোমাদের কেবলমাত্র মাধ্যমিক পরীক্ষায় যে প্রাপ্ত নম্বর সেটাই এখানে ধরা হবে অর্থাৎ এখানে তোমাদের জানি রাখি কোনো রকমের লিখিত পরীক্ষা হবে না তোমরা মাধ্যমিকে কত নম্বর পেয়েছ সেই নম্বরের ভিত্তিতেই তোমাদের লিস্ট প্রকাশিত হবে এবং সেই লিস্টে যাদের নাম থাকবে তারা সরাসরি ইন্টারভিউতে উপস্থিত থাকতে পারবে অর্থাৎ আশাকর্মী পোস্টে যে নিয়োগ করা হচ্ছে সেই নিয়োগের ক্ষেত্রে ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হচ্ছে তো সেক্ষেত্রে তোমরা যা যারা মাধ্যমিক পাস করেছো তারা প্রত্যেকে অবশ্যই অ্যাপ্লিকেশান করে দেবে এবং সেই নম্বরের ভিত্তিতেই তালিকা প্রকাশিত হবে এবং সেই তালিকাতে যাদের নাম থাকবে তারা সরাসরি ইন্টারভিউতে উপস্থিত থাকতে পারবে তো দেখো এখানে যা যারা অ্যাপ্লিকেশান করবে তাদের ক্ষেত্রে তোমাদের জানি রাখি কীভাবে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে তো অ্যাপ্লিকেশান করার জন্য একটি অ্যাপ্লিকেশান ফর্ম রয়েছে এই ফর্মটি তোমাদের খুব ভালোভাবে ফিল আপ করতে হবে এবং প্রত্যেকটি ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে এবং তোমাদের যে নির্দিষ্ট বিডিও অফিস রয়েছে সেই বিডিও অফিসে জমা করতে হবে দেখো এখানে বলা হয়েছে তেইশে আগস্ট দু তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে এবং তেরোই সেপ্টেম্বর দু বেলা এগারোটা থেকে বিকাল চারটা পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম জমা করতে পারবে এবং কিভাবে জমা করতে পারবে সেই সংক্রান্ত দেখো এখানে তথ্য বলা হয়েছে যে ডাক যোগে বা ইমেলের মাধ্যমে তোমরা কিন্তু জমা করতে পারবে না একজন প্রার্থী মাত্র আবেদনপত্র জমা দিতে পারবে এবং তার সাথে সাথে যে বিডিও অফিস রয়েছে সেখানে একটি ড্রপ বক্স রয়েছে সেই ড্রপ বক্সে তোমাদের জমা করতে হবে অর্থাৎ সেই বিডিও অফিসে তোমাদের যেতে হবে এবং সেখানে একটি বক্স রয়েছে সেই বক্সে অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু সাবমিট করতে হবে তো দেখো যে সমস্ত জায়গাগুলিতে আশাকর্মী পোস্টে নিয়োগ করা হচ্ছে এগুলো হচ্ছে নদীয়া জেলার বিভিন্ন ব্লকে নতুন আশাকর্মী নিয়োগ শুরু হলো অর্থাৎ তোমরা যা যারা নদীয়া জেলা থেকে দেখছো বিভিন্ন ব্লক থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে অর্থাৎ দেখো এখানে ব্লকের নাম রয়েছে গ্রাম পঞ্চায়েত রয়েছে সাবসেন্টার রয়েছে এবং কোন গ্রাম অর্থাৎ এই সমস্ত গ্রামের তোমাদের স্থায়ী বাসিন্দা হতে হবে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে দেখো যে সমস্ত ব্লকের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে তার মধ্যে রয়েছে কালীগঞ্জ রয়েছে কৃষ্ণনগর ওয়ান কৃষ্ণনগর টু নাকাশিপাড়া নবদ্বীপ চাপড়া এই সমস্ত ব্লক থেকে যদি তোমরা এই ভিডিওটি দেখছো এবং তার সাথে সাথে দেখো এখানে কৃষ্ণগঞ্জ রয়েছে এগুলো হচ্ছে বিভিন্ন ব্লক এবং তার সাথে সাথে দেখো এখানে তোমরা কিন্তু নিজেদের গ্রামগুলো দেখে নেবে এই সমস্ত গ্রামে যদি তোমরা বাসিন্দা হয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে দেখো বিভিন্ন গ্রামের নাম কিন্তু রয়েছে একই রকমভাবে দেখো পরবর্তী যে বিজ্ঞপ্তি জারি হয়েছে যেখানে করিমপুর ওয়ান করিমপুর ওয়ান থেকে যা যারা দেখছো অ্যাপ্লিকেশন করতে পারবে যদি তোমরা এই সমস্ত গ্রামের বাসিন্দা হয়ে থাকো করিমপুর টু এই সমস্ত গ্রামের যদি তোমরা বাসিন্দা হয়ে থাকো অথবা যদি তুমি তেহট্ট টু থেকে দেখছো রতনপুর দাসপাড়া শেখপাড়া এই সমস্ত জায়গায় যদি তোমরা বাসিন্দা হয়ে থাকো তাহলে অ্যাপ্লিকেশন করতে পারবে একই রকমভাবে দেখো এখানে হরিণঘাটা রয়েছে ব্লক হরিণঘাটা ব্লকের দেখো বিভিন্ন গ্রাম থেকে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে এই সমস্ত গ্রামের যদি তোমরা বাসিন্দা হয়ে থাকো তাহলে অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারবে পরবর্তী দেখো এখানে রয়েছে চাকদহ এই যে ব্লক রয়েছে এই ব্লকের দেখো এখানে এই সমস্ত বিভিন্ন লোকেশন বা এই সমস্ত গ্রামের যদি তোমরা বাসিন্দা হয়ে থাকো তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে তো এই সমস্ত বিভিন্ন ব্লক রয়েছে এই সমস্ত ব্লকের তরফ থেকে আশাকর্মী পোস্ট নিয়োগ করা হচ্ছে এবং দেখো এখানে কোন কোন ক্যাটাগরিতে ভ্যাকেন্সিগুলি রয়েছে সেগুলো কিন্তু দেওয়া রয়েছে অর্থাৎ এই নির্দিষ্ট ক্যাটাগরি তোমাদের হতে হবে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে তো যা যারা এই সমস্ত লোকেশন থেকে দেখছো তারা অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই অ্যাপ্লিকেশান করে দেবে দেখো এখানে সাধারণ অর্থাৎ জেনারেল ক্যাটাগরিতে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে একই রকমভাবে দেখো এখানে রয়েছে নো প্রেফারেন্স অর্থাৎ এগুলো নো প্রেফারেন্সে প্রত্যেকটিতে জেনারেল ক্যাটাগরি অ্যাপ্লিকেশান করতে পারবে আবার কিছু জায়গাতে দেখো এসসি রয়েছে এই সমস্ত বিভিন্ন ক্যাটাগরিতে কিন্তু ভ্যাকেন্সিগুলি রয়েছে তো সেক্ষেত্রে যে সমস্ত ক্যাটাগরিতে নিয়োগ করা হচ্ছে সেই সমস্ত নির্দিষ্ট ক্যাটাগরি তোমাদের হতে হবে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে তো দেখো তোমরা যা যারা এই সমস্ত লোকেশান থেকে অ্যাপ্লিকেশন করবে সেই সমস্ত লোকেশানের তোমরা কিভাবে অ্যাপ্লিকেশান যে ফর্মটি রয়েছে সেই ফর্মটি তোমরা কিভাবে পাবে তো সেক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি তোমরা যে সমস্ত ব্লকের তরফ থেকে অ্যাপ্লিকেশন করতে চাইছ সেই ব্লকের নাম তোমরা এই ভিডিওর নিচে কমেন্টে জানাবে সেই ব্লকের যে অ্যাপ্লিকেশান ফর্ম রয়েছে সেটা আমি তোমাদের শেয়ার করে দেব সেটা খুব ভালোভাবে ফিল আপ করতে হবে প্রত্যেকটি এডুকেশনাল ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে এবং তোমাদের যে নির্দিষ্ট বিডি অফিস রয়েছে সেই বিডি অফিসে জমা করে আসতে হবে অর্থাৎ তোমরা যদি এই সমস্ত ব্লকের থেকে দেখছো এই ভিডিওটি যে সমস্ত ব্লকগুলো আমি তোমাদের দেখালাম সেই সমস্ত ব্লকের বিভিন্ন গ্রাম থেকে যদি তুমি অ্যাপ্লিকেশান করতে চাইছো তাহলে যে নির্দিষ্ট অ্যাপ্লিকেশান ফর্ম রয়েছে সেই ফর্মটি আমি তোমাদের কমেন্টে শেয়ার করে দেবো অর্থাৎ তোমরা কমেন্ট করে জানাবে যে তুমি কোন ব্লক থেকে অ্যাপ্লিকেশন করবে সেই ব্লকের যে নির্দিষ্ট অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেটা আমি তোমাদের শেয়ার করে দেবো সেটা তোমাদের প্রিন্ট আউট করতে হবে খুব ভালোভাবে ফিল আপ করতে হবে এবং তারপরে বিডি অফিসে জমা করতে হবে তো দেখো অ্যাপ্লিকেশান ফর্মের সাথে যে সমস্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলো অবশ্যই তোমাদের অ্যাটাচ করতে হবে এবং জমা করতে হবে সেগুলোর মধ্যে প্রথম হচ্ছে জন্ম তারিখের শংসাপত্র অর্থাৎ যে জন্মের তারিখের শংসাপত্র অর্থাৎ যে বার্থ সার্টিফিকেট রয়েছে সেটা তোমাদের জমা করতে হচ্ছে জেরক্সের আকারে আর যদি সেটি না থাকে তাহলে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার যে অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট রয়েছে সেটা তোমরা জমা করবে অর্থাৎ যে মাধ্যমিকের এডমিট কার্ড রয়েছে বা সার্টিফিকেট রয়েছে সেখানেও কিন্তু তোমাদের জন্মের তারিখ দেওয়া রয়েছে সেটাই বয়সের প্রমাণপত্র হিসাবে কিন্তু কাজে লাগবে অর্থাৎ যে কোনো একটি ডকুমেন্ট তোমাদের সাবমিট করতে হচ্ছে দ্বিতীয় দেখো এখানে বলা হচ্ছে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ বা অনুত্তীর্ণ হওয়ার যে মার্কশিট রয়েছে সেটা তোমাদের জমা করতে হচ্ছে জেরক্সের আকারে এবং তার সে সাথে এলাকার বাসিন্দা হিসাবে ভোটার পরিচয়পত্র অর্থাৎ এপিক অথবা রেশন কার্ড যে কোনো একটি তোমাদের জমা করতে হচ্ছে জেরক্সের আকারে উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া জাতিগত প্রমাণপত্র অর্থাৎ যদি তুমি এসসি এসটি হয়ে থাকো তাহলে সেই সার্টিফিকেট এবং প্রার্থীর স্বাক্ষর সম্মলিত দু কপি পাসপোর্ট সাইজ ফটো কিন্তু তোমাদের জমা করতে হবে এবং উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া গ্রেড ওয়ান অথবা গ্রেড টু স্বনির্ভর গোষ্ঠীভুক্ত সদস্যা অথবা প্রশিক্ষণপ্রাপ্ত ধায় অথবা লিঙ্ক প্রাপ্ত প্রমাণপত্র যদি তোমাদের থাকে তাহলে দেবে আর উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বীকৃত বিবাহ বিচ্ছিন্ন মহিলা হওয়ার যে প্রমাণপত্র অর্থাৎ তুমি যে বিবাহ বিচ্ছিন্ন মহিলা সেটার যে ডকুমেন্ট সেটা কিন্তু অবশ্যই তোমাদের জমা করতে হবে যদি তুমি সেই ক্যাটাগরির হয়ে থাকো আর যদি বিবাহিতা মহিলাদের ক্ষেত্রে উপযুক্ত প্রমাণসহ এবং বিধবাদের ক্ষেত্রেও কিন্তু স্বামীর মৃত্যুর যে প্রমাণপত্র অর্থাৎ উপযুক্ত ডকুমেন্ট কিন্তু অবশ্যই তোমাদের সাবমিট করতে হবে মেরিটাল স্ট্যাটাসের ক্ষেত্রে অর্থাৎ তুমি বিবাহিতা হলে একটি নির্দিষ্ট ডকুমেন্ট থাকবে সেখানে তোমাদের স্বামীর নাম লেখা থাকবে যদি তুমি বিধবা হয়ে থাকো তো সেক্ষেত্রে স্বামীর মৃত্যুর যে প্রমাণপত্র সেটা কিন্তু জমা করতে হবে আর যদি তুমি বিবাহ বিচ্ছিন্ন হয়ে থাকো তো সেক্ষেত্রে ডিভোর্সের যে ডকুমেন্ট রয়েছে সেটা কিন্তু অবশ্যই তোমাদের জমা করতে হবে অর্থাৎ দেখো এখানে বলা হয়েছে নিয়োগের পূর্বে প্রার্থীকে অবশ্যই জমাকৃত প্রমাণপত্রে আসল কিন্তু দেখাতে হবে অর্থাৎ যা কিছু তুমি ডকুমেন্ট এখানে জেরক্সের আকারে দেবে প্রত্যেকটি তোমাদের কিন্তু অরিজিনালও থাকতে হবে অর্থাৎ যখন তোমার ইন্টারভিউ হবে তখন কিন্তু সেই সমস্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলো যাচাই করা হবে তো সেক্ষেত্রে অ্যাপ্লিকেশান করার সময় এই সমস্ত ডকুমেন্টগুলো অবশ্যই কিন্তু জমা করতে হবে এবং তেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ লাস্ট ডেট এই নির্দিষ্ট সময়ের মধ্যেই তোমাদের নির্দিষ্ট বিডিও অফিসে জমা করতে হবে অ্যাপ্লিকেশান ফর্মটি তো এই হচ্ছে আজকের একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি যেখানে আশাকর্মী পোস্টে নিয়োগ করা হচ্ছে নদিয়া জেলার বিভিন্ন ব্লকে অর্থাৎ এই সমস্ত লোকেশানে যদি তোমরা স্থায়ী বাসিন্দা হয়ে থাকো তাহলে অবশ্যই অ্যাপ্লিকেশান করে দেবে এবং তাছাড়া যদি তোমরা অন্যান্য জেলা থেকে দেখছো তাদের ক্ষেত্রেও জানিয়ে রাখি পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতেই খুব শীঘ্রই আশাকর্মী পোস্টে নিয়োগ করা হবে অর্থাৎ যে সমস্ত জায়গাগুলিতে শূন্য পদ রয়েছে প্রত্যেকটি জায়গাতে নিয়োগ করা হবে এবং তাছাড়া বিভিন্ন জায়গাতে আইসিডিএস নিয়োগ চলছে অর্থাৎ বিভিন্ন জেলাতে আইসিডিএস নিয়োগ শুরু হয়ে গেছে আবার বাকি জেলাগুলিতেও আইসিডিএস নিয়োগ শুরু হবে খুব শীঘ্রই তো সেক্ষেত্রে প্রত্যেকটি আপডেট যদি তোমরা সময় মতো পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং নিয়মিত ফলো করতে থাকো এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি চাকরি আপডেট সময় মতো পেয়ে যাবে তো তাই অবশ্যই প্রত্যেকেই সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ